কলকাতা, আমার শহর কলকাতা। হাজার হাজার কর্মব্যস্ত মানুষের মধ্যে আমি এক ভব ঘুরে, আর তা বুঝতে এর বিশেষ অসুবিধা হয়নি। বারবার আমার পায়ে পায়ে হেঁটেছে আমার একাকিত্বের সঙ্গী হয়ে। ঝকঝকে সকাল, হলুদ ট্যাক্সি আর ট্রামলাই, সব কিছুই মন ভালো করে দেয়। পুরনো আর নতুন বাড়িগুলোর মাঝে রাস্তাটা চওড়া হয়ে এসছে। ফুটপাথ, ট্রাম লাইন, শহরের অলিগলি, এই মানুষের ভিড়ে আমি একা। শব্দ নয় বরং নিঃশব্দে এই মানুষগুলোর সঙ্গে আমি মিশে যেতে পারি। তাই একদিন সকাল সকাল বেরিয়ে পড়া। কলেজে পড়ার সময় আমি প্রথম আসি এই বই পাড়ায়। কত বন্ধু, নতুন মানুষের সঙ্গে পরিচয়, ভালোবাসা, কত আড্ডা, সবকিছু। উষ্ণ দুপুর, নতুন বইয়ের গন্ধ, আর প্রকাশ আর প্রকাশকের মধ্যে সম্পর্ক খুঁজতে আমি বারবার এসেছি এখানে। রঙিন মলাটে পুরনো বইয়ের গন্ধ, শিবরাম, বিভূতিভূষণ, সুচিত্রা, মুরাকামি, নতুন এডিশন, আর ওই বিশ্বাসঘাতক নারায়ণ সান্যালের জন্য এক ঘন্টা আমি দেশ পাবলিকেশনের সামনে দাঁড়িয়েছিলাম। শহরে নতুন নতুন আড্ডার জায়গা, কিন্তু কফি হাউসের সেই আড্ডা বিজ্ঞাপনে আটা দেওয়াল, স্যাঁতস্যাঁতে ধোয়া ধোয়া গন্ধ, আর কলেজ ট্রেন। আমার এই খোলা জানলাটা খুব পছন্দের, খাতায় আঁকি বুকি কাটা আর এই জানলার আলো। এক কাপ ধোয়া ওঠা কফি, তার সঙ্গে একান্তই আমি, একটা অন্য রকম ভাবে সারাদিনটা কাটানো, নতুন নতুন মানুষের ভিড়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। তাই আমার পায়ে পায়ে সবসময় সঙ্গী হয়েছে শহর। তাড়াতাড়ি সেরে ওঠো, অনেকদিন দেখা হয়নি। আলো থেকে